नमस्कार बंधुरा, श्रीधाम यूट्यूब चैने अपन सकल के स्वागत जाना। बंधुरा अनेक समय एरक है जे आम्रा भगवान के डाकते डाकते अनेक समय कान्ना करे फेली एवं चोख थेके भगवान भालोबासाय ओ भक्तिते जल झरते थाके। भगवान भक्तिते चोखेर जल झरा के शास्त्रे भगवान प्रति भक्तेर भालोबासार एकटी अत्यंत उच्च अवस्थाय धरा हयेछे। एवं कोनो भक्त जदि भगवान के डाकते डाकते चोख दिए जल बेर हय ताहले एर द्वारा से भक्तर जीवने की परिवर्तन आसे एवं से भक्तर साथे की हय सेटाओ शास्त्रे उल्लेखित आछे। ताई आजकेर ए भिडियोटी तादेर जन्य अत्यंत गुरुत्वपूर्ण जादेर भगवान के डाकते डाकते चोख थेके अश्रु बेरिये आसे। ताई अवश्य आजकेर ए भिडियोटी मनोयोग सहकारे शेष पर्यन्त देखुन। एवं आपनारा जारा आमार ए चैनेले नतुन তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখুন এরকম আরো অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। যখন জীবনে অনেক কষ্টের পরিস্থিতি আসে তখন জীবনে দুশ্চিন্তা আমাদের চারপাশ থেকে ঘিরে ফেলে আমাদের সাথে কিছু বাধা বিপত্তি ঘটে যায়। আমরা যখন জীবনে কোনো বিষয়ে ফেসে যাই, যখন জীবনে কষ্ট আমাদের দুশ্চিন্তায় ফেলে থাকে, তখন আমরা ভগবানের শরণাপন্ন হই। এরকম অনেক লোক আপনারা দেখে থাকবেন যাদের মুখ দিয়ে কখনোই সেরকমভাবে ভগবানের নাম বেরোয় না, কিন্তু যখনই তারা সমস্যায় পড়ে অথবা বিপদে পড়ে তখনই তারা ভগবানের নাম করতে থাকে। কিন্তু যারা প্রকৃতপক্ষে ভক্তি করে, যারা ভগবানের সাথে জুড়ে থাকে, যারা ভগবানের সেবা করে, তাদের সবসময় নিজেদের প্রভুর ব্যাপারে খেয়াল থাকে। তারা সবসময় নিজেদের ইষ্ট দেবতার প্রতি খেয়াল রাখে। তাই এরকম সময় যখনই আপনারা কোনো সমস্যায় পড়বেন অথবা দুশ্চিন্তায় পড়বেন, তখন আপনারা ভগবানের থেকে নিজেদের কষ্ট নিবারণ করার উপায় জানতে চান এবং নিজেদের সমস্ত সমস্যার সমাধান জানতে চান, তখন আপনারা ভগবানের কাছে প্রার্থনা করেন যে হে প্রভু, আমাদের এই কষ্ট থেকে মুক্তি দিন। তখনই আপনি অনেক বেশি পূজাপাঠ করেন, অনেক বেশি ভক্তি নিয়ে ভগবানের সেবা করেন। দেখুন, সবথেকে জরুরি হলো ভক্তি দিয়ে সেবা করা। এটা জরুরি নয় যে আপনার কাছে 5 কিলো অথবা 500 কিলো লাড্ডু থাকতে হবে, ঘিয়ের প্রদীপ থাকতে হবে, ফুল অথবা অন্যান্য সমস্ত জিনিস উপলব্ধ থাকতে হবে, তাহলে একমাত্র আপনি ভগবানের সেবা করতে পারবেন। এরকমটা কখনোই হয় না। আপনি ভগবানকে সব কিছু মানসিক রূপ দিয়ে অর্পণ করতে পারেন। যদি আপনার কাছে স্বাচ্ছন্দ্য না থাকে, যদি আপনি কিছু ব্যবস্থা না করতে পারেন, তাহলে আপনি মানসিক রূপ দিয়েও ভগবানকে অর্পণ করে বলতে পারেন, হে প্রভু, আমি আপনাকে ভোগ অর্পণ করেছি, হে প্রভু, আমি আপনাকে ফুল অর্পণ করেছি, হে প্রভু, আমি আপনাকে দীপ অর্পণ করেছি। যখন আমরা জপ করি অথবা ভগবানের কথা মনে করি অথবা ভগবানের পূজা করি, এমনকি ভগবানের কাছে প্রার্থনা করি যে হে প্রভু, আমার এই কষ্টের নিবারণ করুন, আমি অনেক দুশ্চিন্তার মধ্যে ফেঁসে আছি, দয়া করে আমাকে রাস্তা দেখান, এরকম সময় আপনি দেখে থাকবেন যে আপনি অনেক বেশি ভাবুক হয়ে যান। কখনো কখনো আপনি আপনার কষ্টের দুশ্চিন্তার কারণ ভগবানকে না বলেই শুধু ভগবানকে দেখতে দেখতেই ভাবুক হয়ে যান। কখনো কখনো আপনার চোখ দিয়ে জলও বেরিয়ে যায়। কখনো তো আপনার কেঁদে নেওয়ারও ইচ্ছে হয় ভগবানের সামনে, কিন্তু পরিবার ও আপনার আশেপাশের লোকজনের উপস্থিতির কারণে আপনি আপনার ভাবনাগুলিকে অত ভালো করে ব্যক্ত করতে পারেন না। কিন্তু যখনই আপনি দেখেন যে কেউ আপনাকে দেখছে না, আপনি একদম একা আছেন, তখন আপনি ভগবানের সামনে কেঁদেও নেন। ভগবানের সামনে আপনি ভাবুক এতটাই হয়ে যান যে আপনার চোখের জল আর থামতে চায় না। এটা কোথাও না কোথাও এটা প্রমাণ করে যে আপনি ভগবানের সাথে কতটা জোরে আছেন। আর সবচেয়ে বড় কথা হলো যে এরকম যদি কোনো ঘটনা আপনার সাথে ঘটে, তাহলে আপনি নিশ্চিত থাকুন যে ভগবানের কোনো না কোনো শক্তি অথবা ভগবানের আশীর্বাদ আপনার উপরে রয়েছে। এমনকি ভগবান যদি স্বয়ং সেখানে উপস্থিত থাকে, তাহলে সেটাও কোনো অবাককাণ্ড হবে না। কারণ যখন আপনি ভাবুক হন, যখন আপনার চোখ দিয়ে জল বেরোতে শুরু করে, তখন আপনি এটা বুঝে নেবেন যে আপনার আত্মা ভগবানের সাথে জুড়তে শুরু করেছে অথবা জুড়ে গেছে। তখনই একমাত্র মানুষ ভাবুক হতে পারেন। আর ভগবানের সামনে মনোকামনা ওই সময় যে ব্যক্তি বলতে পারে, তার জীবনের সমস্ত দুশ্চিন্তা শেষ হয়ে যায়। কখনো ভগবানের কাছে এটা বলবেন না যে আমাকে টাকা পয়সা দিয়ে দাও, এটা দিয়ে দাও, ওটা দিয়ে দাও। আপনি তাকে শুধু রাস্তা দেখাতে বলুন। আপনি তাকে শুধু এটাই বলুন যে হে প্রভু, আমাকে রাস্তা দেখিয়ে দাও, হে প্রভু, আমাকে সমস্ত সমস্যা দিয়ে
বেরোনোর পথ বলে দাও। যখন আপনি ভগবানের কাছ থেকে রাস্তা দেখতে চাইবেন, তখন আপনার সমস্যা নিজে থেকেই শেষ হতে শুরু করবে, কারণ ভগবান আপনাকে রাস্তা দেখিয়ে দেবেন যে কিভাবে আপনি এই সমস্যা থেকে বের হতে পারবেন। দেখুন, জীবনে কখনো এরকম হতে পারে না যে আপনার জীবনে কোনো সমস্যাই আসে না। সকলের জীবনেই সমস্যা আসে, সকলের জীবনেই দুশ্চিন্তা থাকে, আর প্রত্যেকে এই সমস্যা থেকে বেরিয়ে গিয়েও নিজের জীবন কাটায়। কিন্তু যে ভগবানের সেবা করে, ভগবানের শরণাপন্ন হয়, ভগবানের নামে মন্ত্র জপ করে, ভগবানকে মন দিয়ে ডাকে, তাদের ভগবান আশীর্বাদ দেন এবং আশীর্বাদ স্বরূপ তাদের সমস্ত সমস্যার সমাধান করে দেন, তাদের সমস্ত কষ্ট নিবারণ করে দেন। দেখুন, কখনো কখনো এরকম হয়ে যায় যে আমাদের কষ্টের নিবারণ ভগবানের কাছ থেকে পাই না, তখন আমরা ভগবানকে দোষ দিতে থাকি যে ভগবান আমাদের কথা শুনছেন না, ভগবান আমাদের জন্য কিছুই করছেন না। দেখুন, এরকমটা কখনই হয় না যে আজকে যদি আপনি ভগবানের কাছে প্রার্থনা করেন, কালকেই আপনার মনোকামনা পূরণ হয়ে যাবে, এরকমটা কখনই হয় না। যখনই আপনি ভগবানের কাছে প্রার্থনা করেন, তখনই একটা যোগ হওয়া শুরু হয়। যোগ তৈরি হলে ধীরে ধীরে আপনার জীবনে কিছু প্রাপ্তি হতে শুরু করে। আজকে যদি আপনি পূজা করেন, কালকে যদি কিছু ক্ষতি হয়ে যায়, তাহলে এই সব কিছুকে পূজাপাঠের সাথে জুড়ে দেখবেন না। কিছু ঘটনা হওয়ার জন্য আপনার জীবনে হঠাৎই চমৎকার হয়ে যাবে, এরকমটা কখনো ভাববেন না। যখন আপনার জীবনে ভালো কিছু হতে থাকে, তখন ধীরে ধীরে আপনার জীবনের সমস্ত দুশ্চিন্তা দূর হতে শুরু করে। আপনি নিজেই ভাবুন, যখন কোনো বাচ্চার জন্ম হয়, তখন সেটার জন্য 9 মাস সময় লাগে। যখন আপনি ভগবানের কাছ থেকে সন্তান চেয়ে থাকেন, তারপরের দিনই তো আপনার সন্তান হয়ে যাবে না। সন্তানের জন্য আপনাকে চেষ্টা করতে হবে। সন্তান আপনার জীবনে আসবে ঠিকই, কিন্তু তার জন্য সময় লাগবে। আপনি যদি এরকমটা ভাবেন যে আমরা তো সন্তানের জন্য প্রার্থনা করেছিলাম, কিন্তু 1 সপ্তাহের মধ্যে সন্তান পেলাম না, তার মানে ভগবান আমাদের কথা শুনছেন না, এরকমটা কখনই হয় না। যখনই আপনি ভগবানের কাছে হাত জোড় করেন এবং ভগবানের সামনে ভাবুক হন, তখনই আপনি ভগবানের সাথে জুড়ে যান। এবং সেই সময় যদি আপনি ভগবানকে কিছু বলে থাকেন, তাহলে ভগবান আপনার কথা অবশ্যই শুনেন। আর যদি আপনার মনে সত্যিকারের শ্রদ্ধাভক্তি থাকে, আপনি যদি সবসময় ভগবানের সাথে জুড়ে থাকেন এবং সবসময় ভগবানের সেবা করতে থাকেন, তাহলে ভগবানও আপনার কথা শুনবেন এবং আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেবেন। আর যখন আপনার জীবনে সমস্যা দূর হবে, তখন আপনি নিজে অনুভব করতে পারবেন যে আপনার জীবনে দেবদেবীদের আশীর্বাদ রয়েছে। তাই ভগবানকে স্মরণ করে চোখ দিয়ে জল ঝরা একটা অনেক বড় ভালো সংকেত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন, এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।